নমস্কার বন্ধুরা এস অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত খাদ্য দপ্তর থেকে যে ভ্যাকেন্সিসটা রিলিজ হয়েছে আজ থেকে ছয় নয় দু হাজার বাইশ থেকেই আজকের দশটার থেকে অনলাইন অ্যাপ্লিকেশন পুরোপুরি শুরু হয়ে গেছে যেখানে লাস্ট ডেট রয়েছে পরের মাসের পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ নেক্সট মান্থের পাঁচ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই করার পরে যদি কোনো বাই মিস্টেক বা কোনো ধরনের ভুল ডিটেলস তোমরা প্রোভাইড করে থাকো সেটা কিন্তু এডিটিং করার এখানে তারিখ দেওয়া আছে এবং প্লাস তোমরা যখন অনলাইন অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার সময় যে ফিসটা তোমাদের দিতে হবে সেটাও কিন্তু লাস্ট ডেট এখানে মেনশনস করা আছে পুরো তারিখগুলো কিন্তু এখানে মেনশনস করা আছে চাইলে তোমরা টেলিগ্রামে জয়েন করে নোটিসটি ডাউনলোড করে দেখে নিতে পারো অথবা অফিসিয়াল সাইটে গিয়েও তোমরা কিন্তু ভালো করে চেকআউট করে নিতে পারো আবেদন করার জন্য কত ফিস তোমাদের দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ এবং কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এ টু জেড তোমরা তথ্য পেয়ে যাবে ভিডিওটা একদম স্কিপ করবে না এবং লাস্ট ডেট কবে রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো টোটাল ভ্যাকেন্সিসটা রয়েছে পাঁচ হাজার তেতাল্লিশটি ভ্যাকেন্সিস রয়েছে মেল ফিমেল ওয়ে ভ্যাকেন্সিস রয়েছে এবং কোন জোনে কত ভ্যাকেন্সিস রয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নেব আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা একদমই স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ভিডিওটা একদম স্কিপ করবে না প্রথমে দেখতে পাচ্ছ নর্থ জোনের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিস রয়েছে সেটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এগারোশো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সিস রয়েছে নর্থ জোনের ক্ষেত্রে এবং ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সিস রয়েছে পুরোপুরি এখানে মেনশনস করা আছে এবং কোন কোন পদে কত ভ্যাকেন্সিস রয়েছে পুরোপুরি মেনশনস করা আছে অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ঠিক একইভাবে সাউথ জোনের ক্ষেত্রে ভ্যাকেন্সিসগুলো মেনশনস করা আছে কোন পদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সিস রয়েছে কোন কাস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সিস রয়েছে পুরোপুরি মেনশনস করা আছে প্রত্যেকটা জোন ওয়াইজ এখানে কিন্তু ভাগ করা আছে তার তারপরে দেখতে পাচ্ছ তোমরা যে জোনগুলো রয়েছে প্রত্যেকটা জোনের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সিসগুলো ভাগ করা আছে ইস্ট জোনের ক্ষেত্রে যে ভ্যাকেন্সি রয়েছে সাতশো আষট্টিটি ভ্যাকেন্সিস ওয়েস্ট জোনের ক্ষেত্রে যে ভ্যাকেন্সিস রয়েছে তিনশো কুড়িটি ভ্যাকেন্সিস রয়েছে তো টোটাল ওভারঅল যদি ভ্যাকেন্সিস আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে পাঁচ হাজার তেতাল্লিশটি ভ্যাকেন্সিস রয়েছে মেল ফিমেল তোমরা ওই আবেদন করতে পারো কোন পদের ক্ষেত্রে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অবশ্যই আলোচনা করবো ভিডিওতে এবং কোন পদের ক্ষেত্রে কী স্যালারি হবে মান্থলি স্যালারি এখানে কিন্তু পুরোপুরি মেনশনস করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো মিনিমাম তিরিশ হাজারের কাছাকাছি কিন্তু বেতন রয়েছে প্রত্যেকটা পদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তো তোমরা দেখতেই পাচ্ছ আঠাশ হাজার দুশো থেকে উনআশি হাজার দুশো টাকা বেতন রয়েছে বা কোনো পোস্টে দেখতে পাচ্ছ তিরিশ হাজার পাঁচশো থেকে অষ্টআশি হাজার একশো টাকা কিন্তু বেতন রয়েছে তো ওভারঅল তিরিশ হাজার টাকার কাছাকাছি বেতন রয়েছে প্রত্যেকেরই যেখানে মেল ও তোমরা ওই আবেদন করতে পারো অবশ্যই তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং আঠারো বছরের উদ্দেয়ে অবশ্যই তোমাদের হতে হবে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে যারা আঠারো থেকে আঠাশ বছর বয়সী রয়েছে প্রত্যেকেই আবেদন করতে পারবে এসসিএসটি ও সিরা সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা থাকে সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে বেঙ্গলে যে পরীক্ষা কেন্দ্র রয়েছে আসানসোল দুর্গাপুর কলকাতা হুগলি এবং শিলিগুড়ি এই সেন্টারগুলোতে কিন্তু তোমাদের পরীক্ষা হবে যখন তোমরা অ্যাপ্লাই করবে সেই সেন্টারগুলো তোমাদের সিলেক্ট করে নিতে হবে এরপরে দেখে নিচ্ছি আর কি এলিজিবিলিটি ক্রাইটেরি আবেদন করার জন্য অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে যেটা ডিসক্রিপশনে রয়েছে আবেদন করার সময় যে ফিজটা তোমাদের দিতে হবে পাঁচশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা দিতে হবে সেটা অনলাইনের মাধ্যমে ইউপিআইয়ের মাধ্যমে কিন্তু এই পাঁচশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা তোমাদের দিতে হবে ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে চাইলে সেখান থেকে তোমরা দেখতে পারো আর অবশ্যই আমি ভিডিও শেষে তোমাদের জানাবো কী করে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার সময় কী কী কাগজের প্রয়োজন হয় সেটা কিন্তু তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সেটাও কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন হবে কোন পদের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া আছে সেটা আমরা প্রথমেই দেখে নিচ্ছি প্রথম যে পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি হিন্দি এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য যে কোনো শাখার থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করতে হবে আর অবশ্যই তোমাদের হিন্দি সাবজেক্ট কিন্তু তোমাদের কম্পালসারি থাকতে হবে মেন সাবজেক্ট যদি হিন্দি থাকে তাহলে কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে এলিজিবেল রয়েছো মেল ফিমেল উবের ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি হিন্দি অবশ্যই তোমরা বিয়ে পাস করতে হবে হিন্দি সাবজেক্ট নিয়ে তবে কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এর পরের পদটা আমরা দেখে নিচ্ছি এরপরে যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ডিপোটি এই পদের ক্ষেত্রে যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন করলেই তোমরা আবেদন করতে পারবে কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এখানে কোনো সার্টিফিকেটের কথা বলা হয়নি শুধুমাত্র কম্পিউটারের নলেজ থাকলে বিএ পাস করা থাকলে কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে এলিজিবল রয়েছ এরপরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি টেকনিক্যাল এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য বিএসসি তোমাদের এগ্রিকালচারের উপরে বিএসসি যদি করে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারো অথবা যারা জুওলজি বায়োটেকনোলজি বায়ো কেমিস্ট্রি ফুড সায়েন্সের উপর বিএসসি করে থাকো তোমরাও কিন্তু এই পদের ক্ষেত্রে এলিজিবেল রয়েছে যেখানে মেল ফিমেল উভেরে ভ্যাকেন্সিস রয়েছে এরপরের যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অ্যাকাউন্টেন্স এই পদের ক্ষেত্রে যে কোনো শাখার থেকে তোমরা গ্র্যাজুয়েশন করা থাকলে আবেদন করতে পারো যে কোনো শাখার থেকে মিনিমাম নাম্বারে গ্রাজুয়েশন অর্থাৎ বিএ পাস করা থাকলে আবেদন করতে পারো সঙ্গে তোমাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার সার্টিফিকেট নাও থাকলেও হবে শুধুমাত্র কম্পিউটার যদি চালানো জানো তাহলে কিন্তু আবেদন করতে পারো এরপরের যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি জেনারেল এই পদের ক্ষেত্রেও সেম রয়েছে যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং কম্পিউটারে চালানোর দক্ষতা থাকতে হবে তবে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে যেখানে মেল ফিমেল উবের ভ্যাকেন্সিস রয়েছে তো আশা করি অনেকেই তোমরা গ্র্যাজুয়েশন করেছো কম্পিউটার নলেজ রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো এরপরে যে পদটা রয়েছে স্টেনো গ্রেড টু এই পদের ক্ষেত্রে যে কোনো থেকে গ্রাজুয়েশন পাস করতে হবে এবং সঙ্গে তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে তবে কিন্তু তোমরা স্টেনো গ্রেড টু পদে কিন্তু আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন থাকতে হবে প্লাস তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে তবে কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপরে যে পোস্টটি রয়েছে জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল তোমরা যদি ইলেকট্রিক্যালের উপর ডিগ্রি করে থাকো ইঞ্জিনিয়ারিং অবশ্যই এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে অথবা তোমরা যদি ডিগ্রি করে থাকো ইঞ্জিনিয়ারিং মেকানিক্যালের উপর তাহলে তোমরা প্রত্যেকে এলিজিবেল রয়েছে এই পদের ক্ষেত্রে মেল ফিমেল উপরে ভ্যাকেন্সিস রয়েছে এরপরে যে পোস্টটি রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এই পদের ক্ষেত্রেও সেম রয়েছে যেখানে তোমাদের ডিগ্রি থাকতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং তোমরা যারা সিম্পল বি পাস করেছো তোমাদের বহু পোস্ট রয়েছে এখানে তোমরা দেখতে পেলে আশা করি তোমরা অনেকেই রয়েছে যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা কিন্তু আবেদন করতে পারো এবং পরীক্ষার কী সিলেবাস রয়েছে খুব শীঘ্রই ভিডিও করে জানানোর চেষ্টা করবো যারা তোমরা পরীক্ষার সিলেবাস জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি নেক্সট টাইম তোমাদের সিলেবাস নিয়ে পুরোপুরি ডিসকাস করবো যাতে তোমরা ভালো প্রিপারেশন করে ভালো পরীক্ষা দিতে পারো আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে যখনই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এ ধরনের এন্টারফেস হবে তোমরা এখানে প্রথমে রেজিস্টার করবে যদি আইডি না থাকে রেজিস্টার করে এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে এবং তোমাদের যদি আইডি পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু সিম্পলি এখানে লগ ইন করি কিন্তু তোমরা অ্যাপ্লাই লিঙ্ক পাবে সেখান থেকে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারবে আর যদি জানতে চাও অ্যাপ্লাই কী করে করবে অবশ্যই তোমরা কমেন্ট করো খুব শীঘ্র ভিডিও করে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেসটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য